ব্যবহার করতে পারবে এটা গরম পানিটা বাড়ানোর পরে কি

ভিডিও দিচ্ছেন বা মার্কেটিং করছেন কারণ কি ভাই শীতকাল আসলে গিজারের দাম মূলত বেড়ে যায় সেই শীতের আগে আমরা দিতেছি এরকম একটা দামে দিব আজকে যেটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে একেবারে চ্যালেঞ্জ প্রাইস একবারে চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে যেটাতে হচ্ছে যেই দামটা দিব আজকে যাতে সবাই এটা নিতে পারে বাসায় বৃদ্ধ মা বাবা থাকে বাই কলিজ আর ভাই বোনেরা থাকে ঠিক আছে তারা শীত আসলে শীতে গোসল করতে পারে না সেজন্য আজকে এরকম একটা চ্যালেঞ্জিং প্রাইসে দিব যাতে সবার বাসায় আমরা এই গিজারগুলো পৌঁছাতে পারি আর আজকে এরকম গিজার আনছি

বন্ধু ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করবে দেখা যায় গিজার নিয়ে আমরা যেই কমপ্লেনটা সবসময় পাই রেগুলার যে হচ্ছে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন বলেন পত্রিকা বলেন নিউজপেপার বলেন বা টেলিভিশন আমরা শুনে থাকি যে বিভিন্ন জায়গায় গিজার বিস্ফোরণ হয়েছে ভাই অনেক জায়গায় দেখা যায় যে হচ্ছে ইলেকট্রিসিটি শর্ট সার্কিট হয়েছে তো আশা করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেহেতু এই ধরনের প্রবলেম হবে না তারপরেও বিষয়টা ক্লিয়ার করবে একশো পার্সেন্ট সেফটি পাবেন এটার মধ্যে আগে যেই গিজারগুলো ছিল বাংলাদেশে ঠিক আছে এগুলোর মধ্যে কি একবার অন করলে পানিটা গরম হয়ে গেলে আবার অফ করে রাখতে হতো কিন্তু এই যে গিজার গুলো এখানে আচ্ছা এই গিজার গুলো আপনি একবার অন করবেন পানি গরম হয়ে গেছে অটোমেটিক্যালি অটো শাটডাউন ডাউন হিসাবে অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এনার্জি সেভিং করবে কিন্তু মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার হই ধরেন আমি সকালবেলা শাওয়ার নিলাম শাওয়ার নিয়ে গিজারটা অন করে মনের মনের ভুলে বা হচ্ছে কোনো কারণে আমি অফিস চলে গেলাম কিন্তু বেরাইতেও চলে গেলেন এক মাস পরেও আসলেন কিন্তু আপনার গিজারটা নষ্ট হবে না কয়েলটা পুরবে না কারণ এটার মধ্যে ইটালিয়ান কয়েল আছে এবং অটো সেফটি আছে এটার মধ্যে অটো সেফটি থাকার কারণে হচ্ছে আপনি গিজারটা অন করলেন এটার মধ্যে পানির এখান থেকে টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন আপনার যদি কুসুম গরম মনে হয় তাহলে কুসুম গরমটা রাখতে পারবেন যদি মনে হয় যে আপনার আরো বেশি গরম পানি প্রয়োজন তাহলে এখান থেকে বাড়া নিতে পারবেন আর এটা গরম পানিটা বাড়ানোর পরে কি আপনি গরমটা হয়ে গেছে অটোমেটিকলি অফ হয়ে যাবে আবার গরমটা কমে আসছে অটোমেটিকলি অন হয়ে যাবে কিন্তু মানে সম্পূর্ণ কিন্তু টেকনোলজিটা কিন্তু একেবারে হবে স্বয়ংক্রিয় টেকনোলজি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনাদেরকে একেবারে বিস্তারিত সবকিছু বলে দিচ্ছে ইচ এন্ড এভরিথিং তো সে ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আরেকটা কথা কি ভাই জানেন আগে অনেকেরাই টাকা দিয়ে কি করছি আমরা নর্মাল গিজার কিনতাম পাঁচ হাজার টাকা দিয়ে নর্মাল গিজার কিনতাম ওইগুলাতে কিন্তু এলার্জি সমস্যা হইতো শরীরে স্কিনে প্রবলেম হইতো কিন্তু আজকে যে গিজারটা নিয়ে আসছিস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অথেন্টিক ব্র্যান্ড এবং অরিজিনাল কোম্পানি হ্যাভেলস কোম্পানির এটা মেড ইন ইন্ডিয়া এবং এটার মধ্যে যে কয়েলগুলা গুলা ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান এগ্রেডের কয়েল এবং ইটালিয়ান ইটালিয়ান কয়েল ভাই এবং কি এটার মধ্যে আপনার কেন হচ্ছে আপনার স্কিনে প্রবলেম হবে না এলার্জি হবে না সেটা আজকে আমরা বিস্তারিত বলে দিব ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন ধরেন যারা গিজার কেনার চিন্তা ভাবনা করতেছে তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে টেনশন ফিল করে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ বিল দেখা যায় নর্মাল গিজারের সর্বনিম্ন যদি বিদ্যুৎ বিল আসে টাকা ভাই এই গিজার গুলো কিভাবে আমি বললাম না আগের গিজার তো আপনার গরম হওয়ার পর আরো বেশি গরম হয়ে যেত সেক্ষেত্রে ভয় থাকতো এটার মধ্যে অটো সেফটি থাকার কারণে যতটুকু টেম্পারেচারে গরম হওয়া পর্যন্ত গরম হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং কি আরেকটা কথা বলেছিলাম আগে ভাই যে আপনার আপনার এই শাওয়ার দিয়ে গোসল করলে অ্যালার্জি হবে না অ্যালার্জি হয় শরীরে হয় শরীরে গোটা আসে হবে না ভাই কিন্তু ভাই এই যে আপনি বলছেন মুখে যে এইগুলা হবে না এটা কিভাবে সম্ভব এবং কি ক্যাটাগরিতে এটা তৈরি করা আছে যে কারণে আগে যে বাংলা গিজার গুলা ছিল ওইগুলোর মধ্যে গ্লাস কোটেড ছিল না আচ্ছা আর এখন যে গিজার গুলা নি আসছে এগুলার মধ্যে গ্লাস কোটেড তো করা আছে গ্লাস কোটেড হ্যাঁ গ্লাস কোটেড করা আছে ভাই যেটা হচ্ছে ফ্লেক্স আমরা বাসা বাড়িতে ফ্লেক্স ইউজ করি না ফ্লেক্স মধ্যে পানিটা সাধারণত ভালোই থাকে নরমাল থাকে ঠিক আছে গরম যেরকম রাখি ওরকম কুসুম গরমই থাকে আচ্ছা सेम ওইগুলোর মধ্যে এটা আমাদের 10 পোটে 10 স্তরে প্রোটেক্ট করা আছে মানে 10 লেয়ার কিন্তু দর্শক ব্যবহার করা আছে এই প্রত্যেক গিজারের মধ্যে যার কারণে দেখা যায় হচ্ছে এই প্রবলেম গুলা কিন্তু আপনারা ফেস করবেন তো ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবে ধরেন বর্তমান সময়ে অনেকেই বলে বিভিন্ন জনে যে একটা গিজারে তিরিশ ঘন্টা পানি গরম থাকবে চল্লিশ ঘন্টা পানি গরম রাখবে আমি কিন্তু আপনার কাছে সেম কোয়েশনটা রাখতেছি কিন্তু অন্যভাবে বিষয় হচ্ছে এই যে যে চমৎকার গিজার গুলো আপনার দেখাচ্ছে এগুলো কতক্ষণ পানিটাকে হিট রাখবে একবার পানি গরম করলে আমি নিশ্চয়তার সাথে বলতে পারি বারো ঘন্টা পানি গরম থাকবে প্লাস বারো ঘন্টার পরে আস্তে আস্তে কুসুম গরমে চলে আসবে আচ্ছা সেক্ষেত্রে আপনি ধরেন পানিটা ছাড়লেও আপনার হাটটা পুড়ে যাওয়ার ভয় নেই বা শরীরে সহ্য করতে পারবে এরকম একটা তাপমাত্রা থাকবে একেবারে মানে আমাদের শরীরে যে লেয়ার আছে তাপ

আগেই তো বললাম যে চুলকা নেই আপনার অ্যালার্জি যে কোনো স্কিনে প্রবলেম কিচ্ছু হবে না প্লাস হচ্ছে এটার মধ্যে হচ্ছে ডাবল কয়েল ইউজ করা হয়েছে ভাই ডাবল কয়েল ডাবল কয়েল ইউজ করা হয়েছে সে ক্ষেত্রে কি আপনারা যখন বাংলা গিজার গুলো ইউজ করি তখন দেখা যায় দীর্ঘক্ষণ 10 মিনিট 15 মিনিট আপনারা দাঁড়ায় থাকতে হয়তো পানি গরমের জন্য সে ক্ষেত্রে আমাদের অফিস টাইম চলে যেত ঠিক আছে কিন্তু আজকে যে গিজারটা নিয়ে আসছি এগুলো মাত্র 5 মিনিটের মধ্যে আপনার পানিটা কুসুম গরম হয়ে যাবে ভাই মাত্র 5 মিনিটে দেখেন দশ মিনিটের মধ্যে কুসুম গরম হয়ে যাবে কুসুম গরম কিন্তু পানি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে এই গিজার গুলো ওকে তাহলে এখন আমরা

মানে প্রোডাক্ট আপনার বাসায় থাকবে চিন্তা মুক্ত ভাবে আপনি ব্যবহার করবে কিন্তু চিন্তা করবে হোলসেল বাজার ভাই আরেকটা কথা কি জানেন কি ভাই এত বড় গিজারটা বাসায় লাগানোর পর তো আর এটা খুলে নিয়ে আসা সম্ভব না গিজার থাকবে আপনার বাসায় সার্ভিস চলে যাবে আপনার বাসায় আর সবচেয়ে বড় কথা ভাই এটা কিভাবে সম্ভব এই যে আমাদেরকে কল দিবেন হটলাইন নাম্বার আমরা বাসায় সার্ভিসের লোক পাঠিয়ে দিব আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা তো আমরা নিশ্চয়তা দিচ্ছি ঠিক আছে

যদি হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি থাকে থাকে এর মধ্যে কিন্তু অন্যতম একটা আর বিহারদের স্বার্থের জন্য বলে রাখবো কি শীত আসার আগে আপনি গিজার কোড়াই করে নেন তাহলে আপনি জিতবেন

এই যে যেটা দেখতেছেন দশ লিটার আচ্ছা এটা যাদের বাসায় দুই থেকে তিনজন বা চারজন ওকে বাসা বাড়িতে থাকে আচ্ছা তাদের জন্য মাত্র এটার অপার মূল্য থাকছে মাত্র বারো হাজার ছয়শো টাকা মাত্র বারো হাজার ছয়শো টাকায় বারো হাজার কিন্তু একটা দশ লিটারের দশ হাজার আপনি নিতে পারবেন নিতে চমৎকার ওকে অনেকে বলতে পারে ভাই বারো হাজার বারো হাজার ছয়শো টাকায় তো আমরা বাংলাদেশি গিজার পাই পঞ্চাশ লিটার ষাট লিটারও পাই আচ্ছা আগে বলছি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি নিশ্চয় তো সব

সোজা করে দাঁড় করে রাখেন আমার কাছে মনে হয় সোজা করে দেখেন এটা হচ্ছে যাদের ফ্যামিলিতে সাত থেকে আটজন ওকে তারা অনায়াসে ইউজ করতে পারবে আর একটা কথা কি ভাই জানেন এক মগ গরম পানি আপনি নিছেন আরেক মগ কিন্তু অটোমেটিকলি ভরে যাবে কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি ভরে ভাই একটা সমস্যা তো আছে জি ধরেন আমার বাসার মধ্যে আপনার গিজারে হচ্ছে 15 লি এটা ধরেন 25 লিটার তাই তো 20 লিটার এটা হচ্ছে 25 লিটার বক্স 25 লিটার ক্যাপাসিটি ধরেন আমার বাসায় 25 লিটার গিজারটা ভরা আছে হ্যাঁ ধরেন আমি 25 লিটার থেকে 5 লিটার পানি ব্যবহার করছি কিন্তু আমার ট্যাঙ্কেতে ধরেন হচ্ছে এখন পানি নাই শেষ হয়ে গেছে কোয়েলে অনেক সময় দেখা যায় নরমাল গিজারগুলোতে কোয়েলে প্রবলেম হয়

আমি মনে করি না বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে ওকে হোলসেল বাজারের কিন্তু ঠিকানাটা আমরা এখন বলে দিব ঠিকানাটা বলে দিবেন এটা ঠিকানাটা হচ্ছে 1314 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা 1205 1200 হ্যাঁ নিউ মার্কেট এসে আমাদের এই দুইটা নম্বরে আপনি কল দিবেন আমাদের দো লোক আছে আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কিভাবে করবে ঢাকার বাইরে যারা আছে আমাদের কলিজার ভাই বোনেরা এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন বিশেষ করে

কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে ঢাকার মধ্যে করে হচ্ছে সেক্ষেত্রে তারাও যদি চায় ফিটিং করে নিতে সেক্ষেত্রে আলোচনা করে নিতে হবে ধরেন ঢাকার বাইরে হলে গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে আর ফিটিং চার্জ এক টাকা দিয়ে দিতে হবে ঢাকার বাইরে থেকে যদি কিন্তু যোগাযোগ করে কিন্তু সারা যে থেকে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন তো রাশেদ ভাই আল্লাহে আল্লাহ ভাই